মহাদে আশা করছি আপনি আমার ভক্তিতে প্রসন্ন হয়েছেন, তাই আমি নিজেকে আপনার কাছে সমর্পণ করছি। আমি কিছু একটা করছি। আর শোনো, কোনো ব্যাপারে একদম টেনশন করবে না। কি করছো? আসলে জায়গাটা নোংরা ছিল, তাই পরিষ্কার করছিলাম। কিন্তু তুমি কেন করছো এসব? বাড়িতে অনেক চাকর বাকর আছে, সার্ভেন্টস আছে, তারা করবে। ওরা সবাই ব্যস্ত ছিল তো, আর আমার কিছু করার ছিল না, তাই করছিলাম। সন্তোষী, সন্তোষী আসছি। আরে তাড়াতাড়ি এসো এদিকে। কি হয়েছে, এত চেঁচামেচি কেন করছেন? চেঁচামেচি করছি না, বরং তোমাকে সময় দিচ্ছি, একটু বেশি সময় দিচ্ছি। মানে? মানে আজ বিকেলে আমরা একটা পার্টিতে যাচ্ছি, তাই আমি তোমাকে সময় দিচ্ছি, অনেকটা বেশি সময় দিচ্ছি, যাতে তুমি তৈরি হতে পারো যত তাড়াতাড়ি সম্ভব, যাতে আমরা পার্টিতে লেট না হই। ও আচ্ছা, এমন করে বলছেন যেন সবসময় আমার জন্যই পার্টিতে যেতে দেরি হয়। বাবা, অনেকদিন হলো আমরা কোনো পার্টিতে যাইনি। ঠিক আছে, আজ আমাদের সঙ্গে যেও তুমি। কিন্তু আমরা বড়দের পার্টিতে গিয়ে কি করব? তাই আমরা বাড়িতেই থাকব, তোমরা দুজনে যাও। না, আমরা পার্টিতে যাব। আরে আমরা পার্টিতে গিয়ে তো খুব বোর হয়ে যাব রুদ্রাক্ষী, তাই আমরা বাড়িতে থেকে হোমওয়ার্ক কমপ্লিট করে দুজনে খেলবো। তাছাড়া এই আইডিয়াটাও খারাপ নয়। তাহলে চলো তাড়াতাড়ি আমরা ঘরে গিয়ে হোমওয়ার্কটা কমপ্লিট করে নি। চলো। বেশ বুঝদার মেয়ে পালোমিকা। আমি তো বলেইছিলাম বাচ্চারা সবসময় বড়দের মতো হয় না, কেউ দেখে বলবে যে ও তৃষ্ণার মেয়ে। একদমই নয়, মনেই হয় না যে তৃষ্ণার মেয়ে ও। সন্তোষী, তুমি একদম ঠিক ছিলে আর আমি ভুল। যাই হোক, এখন তুমি আমাকে ভালো করে এক কাপ চা খাওয়াও তো, যাতে আমার মুডটা ফ্রেশ হয়ে যায়। আপনি ঘরে যান, আমি এক্ষুনি নিয়ে আসছি। মহাদেব আমার সমর্পণ দেখে অবশ্যই প্রসন্ন হবেন। আজ আমি ওনার থেকে কামদেবের মায়ার বর চাইব। আমি তোমার সমর্পণ দেখে অত্যন্ত প্রসন্ন হয়েছি, বলো তোমার কি বর চাই। সংকোচ বোধ করো না, বলো তুমি কি চাও। মহাদেব, আমাকে কামদেবের মায়ার বর দান করুন। তথাস্তু। সন্তোষী, তুমি বেশিক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে থেকো না,
আয়নারও লজ্জা লেগে যাবে। যা খুশি। খুব সুন্দর লাগছে তোমায়। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে গিয়ে হলে ওয়েট করছি, তুমি রেডি হয়ে চলে এসো। বাইরে কেন? বাইরে কেন? কারণ এখন যদি আমি বাইরে না যাই তাহলে তুমি রেডি হতে পারবে না, আর তার সাথে আমাদের যে প্রোগ্রামটা আছে সেটাও ক্যান্সেল হয়ে যাবে। দেখুন কি হচ্ছে এখন, তার জন্য অপেক্ষা করতে হবে। অপেক্ষাই তো করতে পারছি না। পারু না না পারু, করতে তো হবেই। তবে পালোমিকা আজ আমাদেরকে একটা খুব ভালো সুযোগ দিয়েছে, ভালো চান্স দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন তো সবে সন্তোষী আন্টির খারাপ হওয়া শুরু হয়েছে, তাহলে এখন আমরা কি খেলবো? আমরা কানামাছি খেলি, খুব মজা হবে। ঠিক আছে। আরে বাহ, তোমাদের দুজনকে কি সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সোনা, তোমাদের মা বাবা আজকে বেরোচ্ছে, পার্টি যাচ্ছে, হতে পারে ফিরতে একটু লেট হলো, আই মিন সাবধানে খেলবে দুজন, বেশি বদমাশি করবে না, আর হ্যাঁ নিজেদের খেয়াল রাখবে। খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, বেশি দেরি করবে না কিন্তু, কাল স্কুল আছে। ঠিক আছে আন্টি, তুমি টেনশন করো না, আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব। হ্যাঁ মা, আমরা বেশিক্ষণ খেলবো না। আমি বানুয়ারিদাকে বলে রেখেছি উনি তোমাদের দুধ দিয়ে দেবেন, দিলে একদম দুষ্টুমি করবে না, চুপচাপ খাবে। ঠিক আছে। এবার আমরা আসি, খেয়াল রেখো। চলো হ্যাভ ফান। বাই বাই। কোথায় লুকিয়ে আছো তুমি, তাড়াতাড়ি বলো। আচ্ছা তুমি তাহলে বলবে না তো, এক্ষুনি তোমায় খুঁজে বের করছি। আর এই আমি তোমায় খুঁজে নিয়েছি। এবার তোমার পালা। চলো এবার তুমি আমাকে খোঁজো। কোথায় তুমি? আমি এখানে। আমি এখানে। এখানে কোথায়? এখানে। তুমি কোথায়? আমি এখানে। এখানে কোথায়? এখানে আমি। এখানে কোথায় বলো না? এদিকে। কোথায় তুমি বলো? আমি এখানে। মা, রুদ্রাক্ষী। রুদ্রাক্ষী, তোমার কি হলো, পড়লে কিভাবে? তোমার তো খুব লেগেছে, তুমি পড়লে কিভাবে রুদ্রাক্ষী? দাঁড়াও এক্ষুনি আঙ্কেলকে ফোন করছি। হ্যালো হ্যালো আঙ্কেল,
রুদ্রাক্ষের খুব চোট লেগেছে। কি? কিন্তু কি করে? ও পড়ে গেছিল। আমি আসছি এক্ষুনি। কি হয়েছে? রুদ্রাক্ষীর খেলতে খেলতে একটু লেগে গেছে, রক্ত বেরোচ্ছে। তাহলে বাড়ি চলুন। রুদ্রাক্ষী কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। অতি উত্তম, তুমি আজ আমাকে অত্যন্ত প্রসন্ন করেছো পুত্রী, তোমার কল্যাণ হোক। এই বালিকা তো কুটির খেলা খেলছে, মাও এখন এখানে নেই, উনি আসার পরে আমি ওনাকে সব ঘটনা বলবো, যাতে এই বালিকার একটা ব্যবস্থা করা যায়। দেবী সন্তোষী ও দেবীগণ, আপনাদের অপরিসীম পরিশ্রমের কারণে একটি অপ্রীতিকর ঘটনা ঘটতে পারেনি, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। কিচ্ছু হবে না রুদ্রাক্ষী। কি হচ্ছে, কোথায় লেগেছে দেখাও। রুদ্রাক্ষী তুমি ঠিক আছো তো? কিছু আমি চুপ করো আঙ্কেল, ওর যেখানে লেগেছিল আমি সেখানে ওষুধ লাগিয়ে দিয়েছি, তুমি শুধু ডক্টরকে ডেকে নাও। হ্যাঁ আমি কল করছি। মা ব্যথা করছে। তাও ভালো যে বেশি লাগেনি। তুমি এত অন্যমনস্ক কেন রুদ্রাক্ষী, কেমন করে খেলছিলে যে পড়ে গেলে? কই পালমিকার তো লাগলো না, দিন দিন দুষ্টুমি বেড়ে যাচ্ছে তোমার। আমি কিছু জিজ্ঞাসা করেছি রুদ্রাক্ষী, কেমন করে খেলছিলে, লাগলো কি করে? সন্তোষী তুমি কেন এখন এসব জিজ্ঞেস করছো, দেখো কত রক্ত বেরোচ্ছে, তুমি সরো এখান থেকে প্লিজ। আরে তোমরা দুজন এত তাড়াতাড়ি ফিরে এলে, আর আমাদের রুদ্রাক্ষীর কি হলো? বাবা রুদ্রাক্ষীর চোট লেগেছে, খেলতে খেলতে পড়ে গেছে। তুমি কোথায় ছিলে, তুমি কোনো আওয়াজ শুনতে পাওনি নাকি? আর আমি তো আমার ঘরে ছিলাম। আহারে সোনা, এত কি করে লাগলো, একটু সাবধানে সাবধানে। তুমি ঠিক আছো তো সোনা? হ্যাঁ দাদু। তুমি আমাকে কেন কল করলে, বাবা তো অলরেডি বাড়িতেই ছিল, তাহলে ওনাকে ডাকলে না কেন? আমি দাদুকে অনেকবার ডেকেছিলাম, কিন্তু দাদু হয়তো তখন শুনতে পাননি, তখন খুব ভয় পেয়ে গেছিলাম, তাই তোমাকে কল করি আঙ্কেল। তুমিও পারো বটে সত্যি, যখন বাড়িতে বড় কেউ আছে তুমি তাকে না ডেকে আমাকে কেন কল করতে গেলে? ওর উপর কেন রাগারাগি করছেন, ও হয়তো ভয় পেয়ে গেছিল। আপনি ডক্টরকে ফোন করুন না, রুদ্রাক্ষীর কষ্ট হচ্ছে। আমি অলরেডি কল করেছি, ডক্টর আসছে, তুমি ছাড়ো, আমি ওকে উপরে নিয়ে যাচ্ছি, নিজের রুমে রেস্ট করবে ওখানে। সাবধানে চলো। মা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, খেলার সময় একদম ভাবো না, লেগে গেলেই শুধু কাঁদতে শুরু করো। তুমি চিন্তা করো না, তুমি যা করেছো ভালো করেছো, শুধু এরপর থেকে মনে রাখবে যদি আবার এরকম কিছু হয় তাহলে আগে তাকে বলবে যে বাড়িতে আছে। গোমাতা কি হয়েছে, আপনাকে অত্যন্ত ব্যাকুল দেখাচ্ছে। আমাকে ক্ষমা করবেন মা, আমি আপনার আগমনের আভাস পাইনি, আমার মন সন্তোষের জন্য চিন্তিত। দেবী পৌলমীর অনুচরের কন্যা রুদ্রাক্ষীর জীবনে বাধা সৃষ্টি করছে, আর একই সাথে সন্তোষের হৃদয়ে নিজের স্থান তৈরি করছে। আমাদের শীঘ্রই কিছু করতে হবে। গোমাতা, কোনো সমস্যাই স্থায়ী হয় না, পরিবর্তনই এই সংসারের নিয়ম, তাই সন্তোষের জীবনও পরিবর্তিত হবে এবং এই সমস্যারও সমাধান হবে। ব্যাস 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 ব্যাস, সোনা কিচ্ছু হয়নি, তোমার মাথাটা দিকে ঘোরাও। ব্যাস সোনা কিছু হবে না, রুদ্রাক্ষী আর দু মিনিট, তারপরে সব ঠিক হয়ে যাবে, কেঁদো না প্লিজ। বাবা খুব ব্যথা করছে। আমি তো বলেছিলাম বেশি উৎপাত না করতে। শোনা কিচ্ছু হয়নি তো হয়ে গেল,
হয়ে গেছে হয়ে গেছে। ওর বেশি কোথাও লাগেনি, কিন্তু একটু গভীরভাবে কেটে গেছে, তাই জন্য আমি এর ড্রেসিং করে দিইনি, যাতে ও তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এই ওষুধটা রাখুন, এটা দুবেলা একবার করে লাগাবেন, যাতে ঘাটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর হ্যাঁ, ক্ষতর জায়গাটা একটু ভালো করে পরিষ্কার রাখবেন, না হলে ইনফেকশন হয়ে যেতে পারে। আচ্ছা, খেয়াল রাখবো। নিশ্চয়ই ডক্টর ম্যাম। আন্টিকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। টেক কেয়ার, বেশি দুষ্টুমি করবে না। হ্যাঁ চলুন, আমি আপনাকে বাইরে ছেড়ে দিই। আমি জানি তোমার এখন খুব ব্যথা করছে, ডক্টর আন্টি ওষুধ দিয়েছেন তো, ওটা খেলে একদম ভালো হয়ে যাবে সকালের মধ্যে। এইবারে তো অল্প লেগেছে, তাই অল্প কষ্ট হচ্ছে, কিন্তু এর পর থেকে আরো বেশি চোট লাগবে আর কষ্টটাও বেশি হবে। সব হোমওয়ার্ক করে নিয়েছিলে তো? ধরো, হ্যাঁ হয়ে গেছে। চলো এবার সব বই খাতাগুলো নিজের হাতে করে ব্যাগে গোছাও, আগেরবারের মতো স্কুল থেকে যেন আবার কোনো কমপ্লেন না আসে। চলো তোমাকে ওষুধটা লাগিয়ে দিই, তারপর চটপট ঘুমিয়ে পড়ো, সকালে উঠতে হবে তো। ওইটুকু লাগার ফলে তোমার এমন কিছুই হয়নি রুদ্রাক্ষী, এবার এই ওষুধটার প্রভাব দেখবে। সাবধানে সাবধানে, পালমিকা মনে হয় বাথরুমে গেছে। এসো তুমি শুয়ে পড়ো, ওষুধটা লাগিয়ে দি। পালমিকা, হাত মুখ ধুয়ে নিয়েছো সোনা? হ্যাঁ আন্টি, ধুয়ে নিয়েছি আর ব্রাশও করে নিয়েছি। খুব ভালো করেছো রুদ্রাক্ষী, আমি ঘুমিয়ে পড়লাম। গুড নাইট। গুড নাইট। আমি তো ঘুমিয়ে পড়ব, কিন্তু এবার তোমার ঘুম উড়ে যাবে রুদ্রাক্ষী। এসো সোনা, ওষুধটা লাগিয়ে দি। কি হলো? হাতটা সরাও। মা খুব জ্বালা করছে, প্লিজ লাগিও না। রুদ্রাক্ষী, কাটা জায়গায় ওষুধ লাগালে একটু জ্বালা তো করবেই, ঠিক হয়ে যাবে তারপর। হাত সরাও। খুব জ্বালা করছে, প্লিজ লাগিও না। বাবু লাগাতে দাও না, না হলে ভালো হবে না। তুমি ডক্টর কি বলেছিল বলো তো? ওষুধটা লাগিয়ে নিলে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, সকালের মধ্যে তুমি একদম ভালো হয়ে যাবে। মা খুব জ্বালা করছে, খুব জ্বালা করছে। রুদ্রাক্ষী শোনো, এখন শুয়ে পড়ো তো, এসো। এখন ঠিক লাগছে? এখনো একটু একটু জ্বালা করছে। এই তো আমি ফুঁ দিয়ে দিচ্ছি।